আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মুর্শিদাবাদ না ইউরোপের কোনো ছোট লোকালিটি তার কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমাদের আজকের এই প্রথম ব্রেক, ফুয়েল ব্রেক, গাড়িতে ফুল একদম পেট্রোল ভরে নিচ্ছি। তৃষা, মাদার সাট কেমন লাগছে? ভালো, এর আগে এসেছি আমি, ওই জন্য মাদার সাটে আমার খুবই ভালো লাগে। এই যে হাজারদুয়ারিতে আমরা আজকে এলাম, যেরকম বলছিলাম 4:30টায় কিন্তু ভিতরের মিউজিয়ামটায় ঢোকাটা বন্ধ হয়ে যায়। গুড মর্নিং, আজকে কিন্তু একটা নতুন এক্সটেন্ডেড উইকেন্ডের সূচনা। এই 13, 14, 15 আগস্ট আমার মনে হয় না আমার মতো আপনারাও আর কেউ বাড়িতে আছেন, মোটামুটি সবাইয়ের কিন্তু যে কোনো নিজস্ব ট্রাভেল প্ল্যানস আছে এবং আমিও আমার প্ল্যান নিয়ে রওনা দিচ্ছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদে আমি যাচ্ছি এবার একা নয়, আমি তৃষা নয়, আমার সঙ্গে যাচ্ছে আমার গোটা পরিবার, আমার মা বাবা, আমি তৃষা সবাই মিলে কিন্তু যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ এবং সেখানে গিয়ে থাকবো, এনজয় করব এবং এই সমস্ত আমাদের অভিজ্ঞতাটা তুলে ধরব আমার এই ব্লগে। আরেকটা যেটা নতুন আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে কিন্তু এই যে জার্নি, তাতে আমরা ট্রেনে যাচ্ছি না বা বাসে যাচ্ছি না, যাব আমার নিজস্ব গাড়িতে, প্রায় 200 কিলোমিটার্স ফ্রম মাই প্লেস। তো এই রোড ট্রিপের কী অভিজ্ঞতা হচ্ছে, কোথায় রাস্তার কীরকম কী পরিবেশ পাচ্ছি, কী পরিস্থিতি এখন, সবটা কিন্তু তুলে ধরব আজকের আমার এই ব্লগে। বিরাটি থেকে আমাদের মুর্শিদাবাদের পথের যাত্রা শুরু হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। বিরাটি থেকে মুর্শিদাবাদ বা কৃষ্ণনগর যাওয়ার কিন্তু অনেকগুলো অপশনস। আমরা যে রুটে যাচ্ছিলাম তার বাদেও অপশান হিসেবে আছে হচ্ছে বারাসাত হয়ে যাওয়া, কিংবা দিল্লি রোড ধরে সমুদ্রগড়, ধাত্রীগ্রাম এগুলো ক্রস করে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পেরিয়েও কিন্তু আপনারা কৃষ্ণনগর পৌঁছতে পারেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা সেই দিন পৌঁছে গেছিলাম বিবেকানন্দ মোড়ে, যা কল্যাণীর ঠিক কিছুটা আগেই। বিবেকানন্দ মোড় থেকে ডান দিক নিয়ে আমরা সরাসরি চলে গেছিলাম বড়জাগুলি, যেখান থেকে সোজা রাস্তায় আপনাদের শান্তিপুর এবং ফুলিয়া হয়ে নিয়ে যাবে কৃষ্ণনগর। এই রুটটার এই যে 40 কিলোমিটার যাত্রা আমরা করেছিলাম তার বেশিরভাগটাই এখন নতুন করে কাজ হচ্ছে এবং তার দরুন জায়গায় জায়গায় ডাইভার্সনস কিংবা খুব সরু রাস্তা চোখে পড়ছিল, যেখানে কিন্তু কোনো ডিভাইডারও নেই। তবে মোটের ওপর আমাদের বিরাটির বাড়ির থেকে বিবেকানন্দ মোড় হয়ে বড়জাগুলি পৌঁছতে আমাদের সময় নিয়েছিল 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট এবং বড়জাগুলি পৌঁছানোর কিছুটা আগেই কিন্তু আমরা সেই দিন আমাদের এই রুটের প্রথম স্টপ নিই। আমাদের আজকের এই প্রথম ব্রেক, ফুয়েল ব্রেক, গাড়িতে ফুল একদম পেট্রোল ভরে নিচ্ছি। আমরা মোটামুটি 45 কিলোমিটার এসেছি। তো আমরা মোটামুটি কাঁচড়াপাড়া থেকে ডান দিক নিয়েছি আর কি, বিবেকানন্দ মোড় থেকে। এখান থেকে কৃষ্ণনগর অ্যাপ্রক্সিমেটলি আরও 50 কিলোমিটার তো বটেই। আপাতত রাস্তা ভালো পেয়েছি, একটাই যেটা প্রবলেম হচ্ছে এই রুটে যেহেতু মানে জায়গায় জায়গায় কাজ হচ্ছে তাই প্রচুর ডাইভার্সনস আছে। ভবিষ্যতে যখন এটা টোটাল 4 লেন হয়ে যাবে তখন আশা করা যায় যে মানে জার্নিটা আরও স্মুথ হবে। মানে আমাদের বাড়ি থেকে এমনিও কল্যাণী 1 ঘন্টার বেশি নেওয়ার কথাও নয়, খুব বেশি যে দূর তা নয়, তবে এখন এই বারবার ডাইভার্সন একবার ডান দিক একবার বাঁ দিক এই করে করে আমরা এগোচ্ছি। এই মোটামুটি আপডেট, এই গাড়ির এখন রিফিলিং চলছে। চলুন আবার দেখা হচ্ছে আরেকটু কিছু দূর গিয়ে, এরপরে একটা ব্রেকফাস্ট ব্রেক নেওয়ার ইচ্ছে আছে। পেট্রোল পাম্পে তো এখন এমনি জল ভরা যায়, বাথরুম থাকে, তো খুব একটা অসুবিধা হয় না। এই দেখুন আমার পিছনে এখন গাড়ির আর কি একটু পরিচর্যা হচ্ছে। গাড়িতে ফুয়েল রিফিল করে নিয়ে আমাদের আবারও এগিয়ে চলা আমাদের পরবর্তী গন্তব্য কৃষ্ণনগরের দিকে। তবে বলে রাখা ভালো, এই যে রুটে আমরা এগোলাম বড়জাগুলি থেকে রানাঘাট অবধি রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। রাস্তায় কাজ চলার দরুন কিন্তু নানান জায়গায় ডাইভার্সন, স্পট হোলস এবং এমনই খারাপ অবস্থা যে আপনার গাড়িতে বসে থেকেও কোমরে ব্যথা হয়ে যাবে। তবে ধীরে ধীরে আমরা যখন হাবিবপুর ক্রস করলাম এবং ফুলিয়া এবং শান্তিপুরের দিকে আমাদের গাড়ি এগোলো, সেখান থেকে কিন্তু রাস্তা কম্পারেটিভলি অনেকটা বেটার আপ টিল দ্য কৃষ্ণনগর সিটি এরিয়া। এবং আমাদের এই রুটের সেদিনকের পরবর্তী যে স্টপ ছিল তা ছিল মাদারসাট কৃষ্ণনগরে। মাদারসাট কিন্তু এখন এরকম যারা রোড ট্রিপে বেরোয় নর্থ বেঙ্গলের দিকে তাদের কাছে ভীষণই একটা পপুলার ডেস্টিনেশন। লাঞ্চ হোক, ডিনার হোক কিংবা ব্রেকফাস্ট,
মাদারসাট কিন্তু এখন টুরিস্টদের কাছে একটা ভীষণ রকম প্রেফারেন্সের জায়গা। এসে পৌঁছেছি কৃষ্ণনগর এবং আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট স্টপ নিচ্ছি হচ্ছে এই মাদারসাটে। খুব শুনেছি, অনেক ভিডিও দেখেছি এই মাদারসাটকে ঘিরে, এর আগে কখনো আসার সুযোগ হয়নি। এই হচ্ছে মাদারসাটের ইন্টিরিয়ারটা, ভিতরটা দেখুন বেশ সুন্দর করে সাজানো, মাটির বাড়ির মতো করেই সাজানো টোটালটা। এসি এবং নন এসি সেকশন দেখছি দুটোই আছে, ভালো লাগছে বেশ পরিবেশটা। আর এখন তো দেখছি বেশ খালি, কেউ নেই আমাদের ছাড়া সেরকম একটা। তৃষা, মাদারসাট কেমন লাগছে? ভালো, এর আগে হয়েছি আমি, ওই জন্য মাদারসাটে আমার খুবই ভালো লাগে, আর এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। হ্যাঁ, এত সুন্দর করে সাজানো দেখুন, ভিতরে পুরোটা না আর্টিফিশিয়াল এরকম প্লান্টেশন করা, এদিকে কাঠের চেয়ার টেবিল, এবং এই যে সেকশনটা রেস্তোরাঁটা সেখানে দেখুন আবার পোড়ামাটির সব পুতুল টুতুল দিয়ে সাজানো, পুরো মাটির ভিতরটা এত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে খাবার কেমন লাগলো? ভালো লাগলো, আলু পরোটা খেলাম, ভেজ, খুব ভালো, সফট একদম, খুব সুন্দর লেগেছে, খুব টেস্টি। এবং আমরা যেরকম মশলা চা কফি চিকেনের স্যান্ডউইচ খেলাম, সব কটা রান্না খুব ভালো এবং সাধ্যের মধ্যে, মানে ধাবা বা এরকম একটু অফবিট বলে যে প্রচুর দাম নিচ্ছেন সেটা নয়, আমাদের মাত্র কিউমুলেটিভ ফুড বিল হলো 310 টাকা এই চারটে পদ নিয়ে। তো আমি কিন্তু খুব খুশি, ভবিষ্যতে আরও সময় নিয়ে আসার ইচ্ছে রইল, এবং ভিতরে এত জায়গা, লোককে অ্যাকোমোডেট করতেও অসুবিধে হবে না। মাদারসাট কৃষ্ণনগরকে পিছনে ফেলে রেখে আমরা আবারও এগিয়ে চললাম। মাদারসাট থেকে কৃষ্ণনগরের মূল সিটিতে আমাদের পৌঁছতে নিল আরও মিনিট 15-20। তবে কৃষ্ণনগরের সিটির সংলগ্ন রাস্তাঘাটের অবস্থা কিন্তু এই বর্ষার পরে খুবই খারাপ। যতক্ষণ না আপনারা সিটি এরিয়াটা ক্রস করে আবার এরকম হাইওয়েতে এসে পড়ছেন, ততক্ষণ কিন্তু খারাপ রাস্তার সম্মুখীন হতে হবে। তবে বলে রাখা ভালো, কৃষ্ণনগর সিটি ক্রস করে যাওয়ার পর থেকে বহরমপুর অবধি আমরা রাস্তা কিন্তু ভীষণ ভালো পেয়েছিলাম, অনায়াসেই 80 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালিয়ে নেওয়া যেতে পারে। তবে এখানে কিন্তু কিছু কিছু লোকালাইজ স্পিড রেস্ট্রিকশান আছে, যেরকম বেথুয়াডহরি বাজারের আগে, যেখানে ধরুন আপনাদের 60 কিলোমিটার পার আওয়ারের বেশি গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা আছে। এগুলোকে কিন্তু আপনাদের মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। কৃষ্ণনগর থেকে বহরমপুরের এই যে দিকের রাস্তাটা চলে যাচ্ছে, সেখানেই কিন্তু এই বেশ কিছুটা ধরুন 10 কিলোমিটার গেলে বাঁদিকে মায়াপুরের জন্য একটা ডাইভারশান আছে। আমরা আগের বার যখন মায়াপুর এসেছিলাম, কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো করে এই রাস্তাটা ধরেই এসেছিলাম। আমরা এখানে দাঁড়িয়েছি একটু গাড়ির টায়ার প্রেশারটা চেক করে নিতে, অনেকটা দূর যাওয়ার রাস্তা এখনও বাকি, প্রায় 90 কিলোমিটার মতো এখনও বাকি, ঘন্টা দুয়েক সময় নেবে, তো গাড়ির মানে টায়ারের প্রেশারটা চেক করে নেওয়া খুব দরকার। এই আমার যদি পিছনে দেখেন এদিকে যে রাস্তা, এটাই কিন্তু চলে যাচ্ছে মায়াপুরের দিকে। এখান থেকে হার্ডলি যদি কোনো টোটো নেন, মায়াপুর যেতে 30 মিনিট মতো লাগে। তো আপনাদের বললাম যে আপনারা যারা যারা এই রুটটা ফলো করে আসছেন,
আমাদের মতো, তারা কিন্তু মায়াপুরেও একটা হল্ট নিতে পারেন, দুপুরের প্রসাদ ওখানে খেতে পারেন, তারপর বহরমপুরের দিকে যেতে পারেন। অনেক অপশান এই রুটে আসলে। এবং আসার সময় শান্তিপুর এবং ফুলিয়ার ওপর দিয়ে এলাম, সেই দুটো কিন্তু শাড়ির জন্য বিখ্যাত পশ্চিমবাংলায়, এই যে তাঁতের শাড়ি। কখনো এখানেও আলাদা করে আসার ইচ্ছে রইল। এই রুটে যারা আপনারা আসছেন, একটাই সতর্কীকরণ যেটা আমাদেরও হলো সেটা হচ্ছে যে 1000 টাকা ওভার স্পিডিং ফাইন। বেটুয়া টহরি বাজারের আগে এই রুটে কিন্তু এইখানে স্পিড চেক করা হয়, খুব সতর্ক থাকবেন। আর আমরা এই বেটুয়া টহরি ক্রস করে এই জাস্ট ফার্স্ট টোল পেলাম, আমাদের এই রুটের কিন্তু আজকে প্রথম টোল এটাই। এখানে সম্ভবত 95 টাকা টোল, আমি জানি না, গুগল ম্যাপসে সেটাই দেখাচ্ছে। এখন গুগল ম্যাপসের একটা নতুন সুবিধা হয়েছে, আপনারা যে রুটটা দেবেন তাতে গেলে কত টাকা টোটাল টোল পড়বে সেটাও দেখায়। আমরা এখন ক্রস করছি হচ্ছে পলাশি, সেই বিখ্যাত জায়গা। এই দেখুন, এই সামনে কিন্তু দূরে একটা গেটও দেখা যাচ্ছে, সামনেটা গেলে বুঝতে পারবো, হয়তো সেই যুদ্ধের স্মৃতি নিয়েই কোনো তোরণ আছে না। এই সামনের গেটটা কিন্তু হচ্ছে পলাশির ওয়ার মেমোরিয়ালের এন্ট্রেন্স, এই সামনের নীল গেট। পলাশির এই ওয়ার মেমোরিয়ালকে বাঁদিকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম বহরমপুরের দিকে। বহরমপুরে যাওয়ার পথে আমাদের ক্রস করে যেতে হলো রেজিনগর, বেলডাঙ্গা এবং সারগাছিকে। মুর্শিদাবাদের মধ্যে একটা ঘোরার জায়গা এবং সেখানেই আমাদের থাকার জায়গা। এখানে কটেজ এবং জেনারেল রুমস আছে। ঘরটা তো ঘুরে দেখাবো, কি সুন্দর করে সাজানো দেখুন। আমার কিন্তু অনেকটা কলকাতার ইকো পার্কের কথা মনে পড়ছে। আমার পিছনেই কিন্তু এটা হচ্ছে মতিঝিল ভবন। আপনারা যারা এরকম রুম নেবেন, এইখানে এসেই কিন্তু চেক ইনের ফর্মালিটিটা সারতে হবে। এবং এই পার্কটা যেহেতু এত সুন্দর, এখানে বসে থাকলেই কিন্তু সময় কেটে যাবে, খুব একটা দূরে কোথাও যাওয়ার দরকার পড়বে না। এখান থেকে হাজারদুয়ারি বা অন্য যে কটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট পয়েন্টস আছে সেগুলো কিন্তু ধরুন 2-3 কিলোমিটারের মধ্যেই। এবং এই কাম্পাউন্ডটার মধ্যে ঘোরার জন্য কিন্তু ব্যাটারি চালিত ভেহিকেলস আছে, তো সেটার মধ্যেও কোনো অসুবিধা নেই। দেখা যাক কীরকম অভিজ্ঞতা হয়, রুম কীরকম হয় আপনাদের দেখাবো। তবে একটা সত্যি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমার যা অভিজ্ঞতা হলো, আমাদের প্রায় 7 ঘন্টা নিয়ে নিল, ইনক্লুডিং 1 আওয়ার অফ রেস্ট। তো আই থিঙ্ক ইট মেক্স নো সেন্স। মানে আপনারা যারা হাজারদুয়ারির টিকিট পাচ্ছেন 340 টাকা দিয়ে, 4 ঘন্টার মধ্যে চলে আসাটা কিন্তু অনেক অনেক ইজি, রাদার দ্যান এতটা গাড়িতে আসা। রাস্তাও 100 কিলোমিটার্স ধরুন খারাপ, 100 কিলোমিটার্স ভালো। আমাদের যেহেতু শেষ মোমেন্টে প্ল্যান টিকিট ছিল না বলে এটা করেছি। তবে আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, রোড ট্রিপের আলাদা কোনো বেনিফিট নেই আনটিল আপনি কৃষ্ণনগরের কাছের কোথার থেকে শুরু করছেন। তো আমাদের কলকাতা থেকে কিন্তু আমার মনে হয় লালগোলা বা ভাগীরথী এক্সপ্রেস বা হাজারদুয়ারিতে আসাটা অনেক অনেক বেটার অপশন। চলুন আপনাদের নিয়ে যাই আমাদের রুমে, চেক ইন ফর্মালিটিটা সেরে ফেলি।
এই হচ্ছে এখানের ব্যাটারি অপারেটেড ভেহিকলস, যেগুলো দিয়ে আপনি ভবন এবং কটেজের মধ্যে যাতায়াত করতে পারবেন। আর আমাদের তো এখানে গাড়ি আছেই। আর এই হচ্ছে আমার ছেত্রীদা, একবার ক্যামেরা একটু হাই বলো। ছেত্রীদা আমাদের নিয়ে এসছে। আর ছেত্রীদার ঘরও কিন্তু এইখানে, এই ভবনে বলে দিলাম, এইখানেই তোমার থাকার ব্যবস্থা হয়েছে। আমাদের একটু ছেড়ে দিয়েছে, তুমি ঢুকে যাও এখানেই, তোমার এখানেই থাকা, এইখানেই খাওয়া, ঠিক আছে? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মুর্শিদাবাদ না ইউরোপের কোনো ছোট লোকালিটি তার কিন্তু বোঝার কোনো উপায় নেই। অপূর্ব সুন্দর। এই দেখুন, আমি কথা বলছি, পিছনে যাচ্ছে ট্রেন, এবং এখানেই কিন্তু পাশে আছে হচ্ছে মতিঝিল। সব মিলিয়ে একদম মনোরম পরিবেশ। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য একটা দিন এখানে অবশ্যই থাকুন। এই হচ্ছে মতিঝিল ট্যুরিস্ট প্রপার্টিতে কটেজের আমাদের ঘর। কী কী আছে চলুন একবার দেখে নিই। এদিকে দুটো দূর বড় জানলা, এদিকে একটা ওয়াল ফ্যান, এখানে একটা বড় ডাবল বেড, পায়ের বালিশ, মাথার বালিশ, কম্বল সবই আছে। সাইডে হচ্ছে একটা সাইড টেবিল, মানে এখানে আপনাদের সাজগোজের জন্য করা এই পার্টটা। এখানে একটা ছোট আরেকটা সাইড টেবিল, এখানে তো দেখতে পাচ্ছি মসকুইটো রেপেলেন্ট, কিন্তু দেখুন দেয়ালটা ড্যাম্প ধরা, এটা কিন্তু একটা বাজে, এই ঢুকেই এটা আমার চোখে পড়েছে। এখানে একটা সোফা আছে, দুজনে বসা যেতে পারে। এখানে আরও দুটো জানলা, এখানে একটা ওয়ার্ড্রোব, এবং এখানে অ্যাজ ইউজুয়াল যে কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে যেরকম থাকে, কিট দিয়েছে, ডেন্টাল কিট, এতে সব থাকে, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু একটা ব্যাগে করে দিয়েছেন ওনারা, এটা তো আছেই। এছাড়া হচ্ছে দুটো কাপ, এদিকে এখানে চাটা খেতে পারেন জলের খাওয়ার জন্য, এখানে আলাদা আরও দুটো কাপ, এখানে একটা কেটেল, এবং এখানে হচ্ছে মতিঝিল ট্যুরিস্টিং প্রপার্টির আর কি মানে ফুড মেনু মোস্ট প্রবাবলি। এখানে আর একটা দেখছি ফ্লাস্ক মতো দেয়া আছে জল টল রাখার জন্য, ভালো। আর এদিকে ওয়াশরুম আছে। এই হচ্ছে মোটামুটি টোটাল ঘরটা। এটা হচ্ছে আমাদের কটেজটার ওয়াশরুম। বেসিন আছে, ওপরে গিজার, এদিকে টাওয়েল দেওয়া, হ্যাঙ্গিং রড স্টার্চ আছে, ওয়েস্টার্ন কোমোড, মগ, বালতি, খুবই পরিষ্কার এবং বড়। এখানে একটা আয়নাও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু খুব ভালো এবং পরিষ্কার রেখেছে এই প্রপার্টিটা। আমার একটাই জিনিস যেটা চোখে পড়লো, এখানে দেখানো হয়নি, এখানে একটা টিভিও আছে অবশ্যই, টিভি সেটটপ বক্স সমেত। শুধু এই দেয়ালের দুটো জায়গায় কিন্তু ড্যাম্প, এইখানে একটা দেখছি, এবং সিমিলারলি আমাদের এই খাটের ওই পাশেও কিন্তু আর একটা ফুটো। আমার মনে হচ্ছে জল বসে হয়েছে। এদিকে কিন্তু এসিও আছে, দেখুন এসিটাও দেখানো হয়নি। এই হচ্ছে কিন্তু ওভারঅল রুমটা। আপনারা যারা এই কটেজগুলো এসে থাকবেন, আপনাদের কিন্তু খাবারের জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে। আমরা যেরকম আসার পথেই ওনাদের ফোনে কনভে করে দিয়েছিলাম যে আমাদের কি কি আইটেম লাগবে, যেরকম আমরা ভেজ মিল, চিকেন মিল, ফিশ মিল এরকম কিছু অর্ডার দিয়েছি, মানে ওয়েন আই সে মিল মানে থালি আর কি, ভেজ থালির সঙ্গে অ্যাকম্পানিমেন্ট হিসেবে মাছ মাংস এগুলো। তো ওনারা কিন্তু সেটা রেডি করে রেখেছেন, আমরা এই ঘর থেকে গিয়ে এই ব্যাটারি অপারেটেড ভেহিকলসগুলো করেই যাওয়ার ইচ্ছে আছে। তো আমাদের যেটা মা বাবার ঘর যেটা দেখালাম, যে ভবনে মারা আছেন, ওখানেই কিন্তু রেস্তোরাঁ, ওখানে গিয়ে আমাদের দুপুরের খাবারটা সেরে নিতে হবে। এটা হচ্ছে কটেজের এন্ট্রি, এদিকে দেখুন, এই স্পেসটাও কিন্তু আমার, এটা প্রাইভেট, মানে ঘর শুরু হওয়ার আগে হচ্ছে এই স্পেসটা, অনেকটা জায়গা, এখানেও কিন্তু পাকা টাকা দেয়া বেশ বসতে পারেন, এবং আশপাশটা এখান থেকে ভালো মতো দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে কত এক্সটার্নাল গেস্ট এসছে, যারা টিকিট কেটে ঘুরতে এসছেন এখানে। কটেজ লাগোয়া ভিউটা শুধু দেখুন, কি যে সুন্দর, কি বলবো, মানে আপনার হুট করে মনে হতে পারেন যে আপনি ইকো পার্কে এসছেন এবং একান্তে কটেজেসে আছেন। একান্তে কটেজেস যেখানে 10,000 টাকা হয়তো ভাড়া, সেখানে এই কটেজগুলো মাত্র 3,000 টাকা করে বুকিং করা যায়।
লাঞ্চ সেরে নিয়ে আমরা রওনা হলাম হাজারদুয়ারি প্যালেস দেখতে। আমাদের এই মতিঝিল ভবন থেকে আপনারা যদি টোটোয়ে হাজারদুয়ারি যান তাহলে এই মিনিট ১৫ নিতে পারে। তবে আমরা যেহেতু গাড়িতে যাচ্ছিলাম, আমাদের সর্বসাকুল্যে কিন্তু হাজারদুয়ারির পার্কিং পৌঁছতে নিল ৭ থেকে ৮ মিনিট। এই হাজারদুয়ারি কিন্তু বিকেল ৪:৩০ বন্ধ হয়ে যায়। আমাদের এখন ঘড়িতে বাজে বিকেল ৪:২৫। আমরা প্রায় ছুট লাগিয়েছি, কারণ পার্কিংটার থেকে এন্ট্রি গেটটা বেশ খানিকটা ডিস্টেন্সে, যেতে সময় নেবে। আরও হয়তো জানি না পৌঁছাতে পারবো কিনা, যদি আজকে কোনো কারণে বন্ধ পাই তাহলে আবার কাল সকালে এসে ঢুকতে হবে আর কি। এই রাস্তা দেখুন, দুদিকে নানান দোকানপালা আছে এবং এখানে পার্কিং কিন্তু ফ্রি অফ কস্ট, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমার যেটুকু নলেজ, এখানে ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেইনটেনেন্স আছে বলে এখন ওই অনলাইনেই টিকিটিংটা করে নেওয়া যায়। তো দেখি যদি সুযোগ হয় ঢুকব। বিশাল বড় ক্যাম্পাসটা, এই উল্টো দিকটা হচ্ছে ইমামবাড়া আর এই দিকটা হচ্ছে আমাদের হাজারদুয়ারি প্যালেসটা দেখুন। আর দুটো কালার কন্ট্রাস্টটা খুব চোখে পড়ে, এটা পুরো হলুদে এবং এই পাশটা হচ্ছে সাদা এবং সবুজে, দারুণ। এবং এখানের এখন প্রায় ক্লোজিং টাইম, তাই হয়তো ভিতরে আজকে ঢুকতে পারবো না, জানি না এখানে টিকিট দিচ্ছেও কি না ভিতরে ঢোকার মতো। বাট যাই হোক, দেখাটা তো হলো। তৃষা কেমন লাগছে? বেশ ভালো, সুন্দর বল হাজারদুয়ারি প্যালেসটা। এই হাজারদুয়ারির গ্রাউন্ডসের মধ্যে সামনে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়াটা কিন্তু আমি যেটুকু জানি ইটস নট ওপেন টু পাবলিক অল থ্রুআউট দ্য ইয়ার, মানে আপনি যে কোনো দিনে সেখানে ঢুকতে পারবেন না, কিছু স্পেশাল অকেশনসেই এখানে ভিতরে গেস্ট অ্যালাউড হয়। এদিকে যেটা দেখতে পাচ্ছেন একটা ক্লক টাওয়ার মতো আছে, এদিকে হচ্ছে হাজারদুয়ারি প্যালেসটা যেখানে আমার যেটুকু ধারণা নবাবদের সব জিনিস সংগ্রহ করে রাখা আছে, এবং এই দিকে একটা কামান আছে। চলুন একটু কাছ থেকে দেখাই আপনাদের কামানটা। কামানটা কিন্তু এই মানে প্যালেস এবং ইমামবাড়ার ঠিক অ্যাডজাসেন্টই রাখা, বেশ সুন্দর বড় কামানটা সেই সময়কার। এই হচ্ছে কামানটা। এই যে হাজারদুয়ারিতে আমরা আজকে এলাম, যেরকম বলছিলাম ৪:৩০ কিন্তু ভিতরের মিউজিয়ামটায় ঢোকাটা বন্ধ হয়ে যায়, এটা মাথায় রাখবেন, সকাল ৯:০০ থেকে বিকেল ৪:৩০। এবং এখানে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেহেতু মেনটেন করে, ১৯৮৫ থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই টোটাল জিনিসটা দেখভাল করছে। তো টিকিট হচ্ছে ২৫ টাকা করে, তো ফ্রি অফ কস্ট আমরা পেলাম আজকে, কারণ বলছে স্বাধীনতা দিবসের জন্য এই ১৩, ১৪, ১৫ই আগস্ট এনারা টিকিটটা মুকুব করেছেন, তাই কোনো টিকিট লাগছে না। আজকে তো আমাদের হলো না, দেখি যদি কালকে আবার এসে একবার মিউজিয়ামটা দেখা যায়, কারণ এই মিউজিয়ামের ভিতরে কিন্তু প্রচুর ফার্নিচার, পেন্টিংস, আরও সব অ্যান্টিক জিনিসপত্র আছে ব্রিটিশ এরার, তো সেগুলো দেখা যাবে। নবাবদের প্রচুর ব্যবহৃত জিনিস আছে, দেখার ইচ্ছে রইল, কারণ আমার কাছে মূলত এইটার আকর্ষণটাই সবথেকে বেশি। কারণ এছাড়াও এখানে আরও অনেক মস্ক আছে, গ্রেভস আছে, তো সেগুলোর থেকেও আমার ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদ আসার মেন যেটা চার্ম সেটা ছিল এই হাজারদুয়ারি প্যালেসটা। আনফর্চুনেটলি আজকে টাইম পারমিট করলো না, কারণ আমাদের আসতেই দেরি হয়ে গিয়েছিল। তবে এটাই কিন্তু মূল তথ্য, আপনারা যখন আসবেন আমার মনে হয় একটু সকাল সকাল চলে আসা ভালো, তাহলে রাশটাও কম থাকবে এবং সেক্ষেত্রে আপনারা মিউজিয়ামটা ভালো করে ভিতরে ১ ঘন্টা মতো হাতে নিয়ে ঘুরে দেখুন, অনেক কিছু কিন্তু দেখার আছে।
হাজারদুয়ারি প্যালেসের বাদেও কিন্তু এখানে আরও সাত আটটা যে এরকম যারা এবিসিডি ট্যুরিস্ট পয়েন্ট করে ঘুরতে চান সেরকম আছে, সেরকম জগৎ শেঠের বাড়ি, কাঠগোলা, তো এইগুলো ঘোরার জন্য এখান থেকে সব থেকে ভালো অপশান হচ্ছে টাঙ্গা গাড়ি হায়ার করলে। এই টাঙ্গা গাড়িগুলো আপনাদের হাজারদুয়ারির প্যালেসের বাইরে থেকেই মানে পেয়ে যাবেন, প্রচুর ড্রাইভাররা দাঁড়িয়ে থাকেন, বললো এই 600-700 টাকা নেয় সকালবেলাটার দিকটা, আর আমার মনে হয় দরাদরি করলে 400-500 টাকার মধ্যে ওনারা রাজি হয়ে যাবেন আশেপাশে এই সব 2-3 কিলোমিটারের মধ্যে। তো একটা ওই কী বলবো, একটা হেরিটেজ রাইডও হবে আপনাদের, এবং যারা এরকম সাইট সিং করতে এসছেন আর কি, সমস্ত জায়গা দেখার প্ল্যান আছে তাদেরও কিন্তু ঘোরাটা হয়ে যাবে। আমাদেরও কালকে করার ইচ্ছে রইল, আমরা এবার যেহেতু নিজেদের গাড়িতে এনেছি তাই ন্যাচারালি হয়তো সব জায়গাটা ওরকম টাঙা গাড়ি করে আমরা ঘুরবো না, বাট এই এক্সপিরিয়েন্সটা আমার নেওয়ার ইচ্ছে আছে, তো একটা দুটো জায়গা যদি কাছাকাছি দেখা যায়। আমাদের একটা যেটা ভালো হয়েছে এখানে এসে বুঝতে পারছি, মতিঝিল পার্কটা কিন্তু একটা খুব মানে পপুলার জায়গা, তো সেটাই যেহেতু আমরা অলরেডি আছি তাই আমাদের আর আলাদা করে কোথাও যাওয়ার দরকার পড়ছে না, এটা কিন্তু একটা পজিটিভ। তো আমারও মনে হয় আপনারা যারা এখানে হোটেল খুঁজছেন এসে মুর্শিদাবাদ বা তার সংলগ্ন বহরমপুরের আশপাশে, মতিঝিলটাকে ভেবে দেখতে পারেন, কারণ ওখানে বসে থাকলেই কিন্তু আর অন্য কোথাও যেতেও ইচ্ছে করবে না, এবং এত সুন্দর করে সাজানো পার্কটা, বিকেলে আবার লাইট অ্যান্ড সাউন্ড শোও হয় শুনেছি 5:30 নাগাদ, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর পরিবেশ। আজকের আমার এই মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বকে এখানেই শেষ করছি। ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে নিচে দেওয়া লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনি আর আমি কানেক্টেড থাকতে পারি। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে।